প্রথম দল হিসেবে প্লে অফে কেকেআর। বৃষ্টি ভেজা ইডেনে নাইটদের দাপট। 16 ওভারের ম্যাচে দুর্মুষ হার্দিকের মুম্বাই। টেবিল টপার হয়ে কলকাতা ছাড়ল দল। কেন এবারে ফেভারিট কেকেআর? বিস্তারিত দেখুন এই প্রতিবেদনে। লাগাতার দুইবার মুম্বাইকে হারালো কেকেআর। এবার ইডেন গার্ডেন্সের শেষ ম্যাচেও মুম্বাইকে হারিয়ে কলকাতা নাইট রাইডার্স পৌঁছে গেল আইপিএল এর প্লে অফে। ওয়াংখেড়েতে হারের বদলা নিতে পারল না মুম্বাই ইন্ডিয়ান্স। যদিও কয়েক ঘন্টা আগে পর্যন্ত এটাই ঠিক ছিল না যে এই ম্যাচ আদৌ হবে কিনা, কারণ আবহবিদদের পূর্বাভাস মিলিয়ে শনিবারের বিকালে বৃষ্টি নামে কলকাতায়। জলে ভাসতে থাকে মাঠ, যদিও ঢেকে ফেলা হয় সবুজ গালিচা। বৃষ্টি থামার পর কলকাতা মুম্বাইয়ের খেলা শুরু করতে বেজে যায় রাত সোয়া নটা। ওভার সংখ্যা কমে হয় 16, তাতে অবশ্য বিশেষ সুবিধা হলো না কেকেআরের। টানা 7টি ম্যাচে টসে হারলেন শ্রেয়াস। বৃষ্টি ভেজা রাতে প্রথম বল নিতে দুবার ভাবেননি হার্দিক। ইডেনে এবারের আইপিএল এর শেষ ম্যাচ খেলতে নেমে প্রথম থেকেই চাপে পড়ে যায় কেকেআর। শুরুতেই আউট হয়ে যান ফর্মে থাকা দুই ওপেনার ফিল সল্ট এবং সুনীল নারিন। যদিও 40 রানে 3 উইকেট হারিয়ে চাপে পড়ে যাওয়া কেকেআরের ইনিংস সামাল দেন বেঙ্কটেশ আয়ার এবং নীতিশ রানা। বেঙ্কটেশের 42 চোট সারিয়ে প্রথম ম্যাচের পর মাঠে ফেরা নীতিশের 33 রানের ইনিংসের পর শেষ ওভারে ফিনিশিং টাচ দেন রিঙ্কু, আন্দ্রে এবং রমনদীপের মতো ধুরন্ধর ফিনিশাররা। রিঙ্কু করেন 12 বলে 20, রাসেল 14 বলে 24 এবং শেষে 8 বলে 17 রান করে অপরাজিত থাকেন রমনদীপ। কলকাতা নয়, টাইটান আই প্লাস এখন বনগা শহরে। অলংকার, যশোহর রোড, বাটার মোড়, বনগা। জয়ের জন্য 158 রানের লক্ষ্যে দাপুটে ওপেনিং ব্যাটিং শুরু করেন রোহিত শর্মা এবং ঈশান কিষান। ঈশান করেন 22 বলে 40 রান, যদিও এদিন বড় রান পেলেন না রোহিত। তিনি 24 বলে 19 রান করেন। ভালো শুরুর পরেও নিয়মিত ব্যবধানে উইকেট হারায় মুম্বাই। একের পর এক সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, টিম ডেভিড, নেহাল ওয়াধেরারা আউট হন। এখন 12 ম্যাচে 9টি জয় সহ 18 পয়েন্ট রয়েছে কেকেআর এর ঝুলিতে। নাইটরা এখন রাজস্থান রয়্যালস ও সানরাইজার্স হায়দ্রাবাদ ছাড়া বাকি সব দলের ধরাছোঁয়ার বাইরে, তাই এখন লিগ টেবিলের প্রথম তিনে থাকা নিশ্চিত কলকাতার। ব্যুরো রিপোর্ট, ই সমকালীন। এই টাইটান কা সানগ্লাস হে এন্ড ইসমে পাওয়ার লেন্স ভি লাগা সকতে হে। আর কলকাতা নয়, টাইটান আই প্লাস এখন বনগা শহরে। চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস, কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগার যশোর রোডের নিজস্ব শোরুম। সরকার অনুমোদিত হলমার্ক সোনার শোরুম অলংকার, গিনি সোনার অলংকারের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান অলংকার, যশোহর রোড, বাটার মোড়, বনগাঁ।